যেটা সেইটা বলো। আসিফের রুমে গিয়ে দেখো ও রুমে নেই। হোয়াট? কিসের ভিডিও? তোমার আর আমার ইন্টিমেন্স। ওকে আমার সাথে কথা বলতে দে, থাকবে তো আমার সাথেই। আর তুই কি চাস, তুই কি ওকে কোলে করে রাখবি নাকি? দেখুন, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, চাকরি করতে গেলে এসব একটু হয়েই থাকে। বাই দ্য ওয়ে, কন্টিনাল কোম্পানির প্রজেক্টটা তো আপনি হ্যান্ডেল করেছিলেন, তাই না? তোমার কথা বলার ভঙ্গি দেখলে মনে হয় আমরা তোমার কেউ না, বাইরের ওই মেয়েটাই তো। বাকি জীবন যেহেতু একসাথে থাকার প্ল্যান করেছি, শুনতে তো হবেই। দেখুন, আপনি কিন্তু সবসময় খামখেয়ালি করেন। করি, কিন্তু সবসময় কিন্তু খামখেয়ালি করি না। এখন কিন্তু আমি একদম সিরিয়াস, এই যে তোমার চায়ের মতো। আপনার বাসা থেকে কেউ কল করেনি? করেছে হয়তো, না করার তো কোনো কারণ দেখছি না। এটা আবার কেমন উত্তর হলো? করেছে হয়তো, আপনি জানেন না? আমি জানবো কি করে? এই বাড়িতে আসার পর থেকেই না আমি নাম্বার বন্ধ করে দিয়েছি। আমার কিন্তু মনে হয় আপনার বাসায় কথা বলা উচিত, আফটার অল আপনার আম্মু অসুস্থ মানুষ। রাইট, আম্মু অসুস্থ, আর আম্মু অসুস্থ বলেই না আম্মুকে কিঞ্চিত আমি টেনশনে রাখতে চাই। মাঝে মাঝে বাবা মাকে সন্তানের মর্ম কি জিনিস সেটা বুঝতে দিতে হয়, এই জন্য তো চুপ করে আছি। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা আমি যাই, আপনার রাস্তাটা বসুন। ওকে শোনা, যারা তোমার আমার ভিডিওটা সেভ করেছে। ও মাই গড, এখন তো মনে হচ্ছে ওরা প্রফেশনাল। আজব তো, তুমি কি ভেবেছিলে এটা কি ছেলে খেলা? কিলা, আমার বাসায় এমনিতে একটা ঝামেলা চলছে। আমি ও আচ্ছা, মিলার সাথে তোমার ঝামেলা, সেটাই তোমার কাছে বড়? আর আমাদের ইজ্জত সম্মান তোমার চোখে পড়ছে না? অযথা কথা বলো না তুইরা, এখানে মিলা তোমার কোনো ব্যাপার না। তাহলে নতুন করে আবার কি হলো? আসিফ ওই মেয়েটার সাথে বাসা ছেড়ে চলে গেছে। ওই মেয়ে মানে কোন মেয়ে? তোমাকে বলেছিলাম না, আব্বার কোন পরিচিতর এক মেয়ে বাসায় এসে হুট করে হাজির। কাল সে আসিফের সঙ্গে বাসা ছেড়ে চলে গেছে। এসব কি শুরু হয়েছে আতিক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি বুঝতে পারছি? আমিও তো বুঝতে পারছি না। আমার এখন কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে আমি যদি সুইসাইড করে ফেলতে পারতাম। বোকার মতো কথা বলবা না আতিক। দেখো, সুইসাইড কোনো সমাধান না। তোমার আমাদের যা করতে হবে ভেবেচিন্তে কাজ করতে হবে। ওরা আমাদের কাছে কি চায়? টাকা। জানতাম ওরা এটাই করবে। আচ্ছা ওরা কত টাকা চেয়েছে? আপাতত 2 লাখ। আপাতত মানে? সেটা আমি জানি না, আমাকে যা বলেছে আমি সেটাই তোমাকে জানালাম। কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো? 6 মাস ধরে তো বেতনই হচ্ছে না, ব্যাংক থেকে টাকা তুলে চলতে হচ্ছে। সেটা আমি জানি না, কিন্তু টাকাটা না দিলে ওরা ভিডিওটা নেটে ছেড়ে দিবে হুমকি দিয়েছে। আর তুমি খুব ভালো করে জানো সেটা আমাদের জন্য কতটুকু অমঙ্গল হবে। আতিক, আতিক কিছু একটা বলো, তুমি চুপ করে থেকো না। আতিক দেখো, আতিক আমার অনেক টেনশন হচ্ছে। এই ভিডিওটা যদি আমার বাবা দেখে, তাহলে তো আমার বাবার সুইসাইড ছাড়ার কোনো উপায়ই থাকবে না। আমি কি করব? আমি কি কিছু করতে পারছি? আমার মনে হচ্ছে আমি যদি সুইসাইড করে ফেলতে পারতাম। আমি বুঝলাম না আতিক, সুইসাইড কি সমাধান? বোকার মতো কেন কথা বলতেছো তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমাকে একটু চিন্তা করতে দাও, টেনশন করো না। আমি 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 আমাকে একটু ভাবতে দাও। দেখো আতিক, আমাদের যা করতে হবে ভেবে চিন্তা করতে হবে। আমরা তো একটা সমাধানের চেষ্টা করতেছি, তুমি এইরকম করলে তো হবে না। হ্যাঁ, তুমি যে কি ব্যবস্থা করছো সেটা আমার খুব ভালো করে বোঝা হয়ে গেছে। আমার যে কপাল পড়েছে সেটা আমি খুব ভালো করে জানি। তোমার সমস্যাটাই তো এইখানে, দুই লাইন বেশি বুঝো। বোমা, তোমরা কিন্তু তোমার শ্বশুরকে ঠিকমতো কথা বলতে বলো, তা না হলে কিন্তু আমি সোজা গিয়ে বিষ খাবো। উনি বিষ খাবেন? একটু জ্বর হইলেই ভয়ে মরে যায়, উনি খাবেন বিষ? আমার মুখ থেকে আমার ছেলেটাকে টেনে নিয়ে চলে গেল, এরপরও আমি বেঁচে থাকার কোনো উপায় আছে আমার? তুমি বলো। আম্মা, আপনি এত অস্থির হবেন না প্লিজ। আব্বা তো বলেছেনই একটা ব্যবস্থা করবেন। তোমরা না ওই কবেট লোকটাকে চেনো না, আমি হারে হারে চিনি। আমি যে কি করে সংসারটা টিকিয়ে রেখে গেলাম সেটা শুধু আমিই জানি। হ্যাঁ, আমি তো এখন গবেট, আর তুমি হইলা বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের মাসুদা রানী। আব্বা, ওটা মাসুদ রানা হবে না? আরে সেটা তো অরিজিনাল। সে কি তোমার শাশুড়ি আম্মার মতো এরকম সোফায় বসে টিচি করে কাঁদে? আম্মা, আপনি এত অস্থির হবেন না। আপনার বড় ছেলের সাথে আসিফের সম্পর্ক ভালো, যদি তেমন কিছু হয় ও ঠিকই ওর ভাইয়ের সাথে যোগাযোগ করবে। আশ্চর্য ভাবি, এটা আপনি কি বলছেন? শুধু বড় ভাইয়ের সাথে ওর সম্পর্ক ভালো কেন? আবিরের সাথে তো অনেক ভালো সম্পর্ক, আবির তোকে অনেক স্নেহ করে। বাহ, এই তো, এবার তোমরা দুইজন শুরু করে দাও, এইটাই তো দেখার বাকি ছিল। শুরু করো শুরু করো, এত টেনশনের তো কিছু নাই। এমনও তো হইতে পারে যে আসিফ ওই মেয়েটাকে একটা নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে আমার পাশে ফিরে আসবে। আসিফ কেন ওই মেয়েকে পৌঁছে দিতে যাবে? ওই মেয়ে আসিফের কে হয় সেটা আমি জানি না, তুমি আসিফকে জিজ্ঞেস করো না। এইখানে তো কথা বলাই বিপদ, সারাক্ষণ কাদের কাছে কাউ 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 চলতেই থাকে। আসিফের আপা, তোমার যদি শরীর বেশি খারাপ লাগে তুমি বলো, তোমাকে আমি হাসপাতালে ভর্তি করে দিয়ে আসি। হারগিস না, আমার ছেলে ফেরত না আসা পর্যন্ত আমি এই ঘর এই সোফা ছেড়ে কোথাও যাব না, কোথাও না। তাইলে তো তোমার জন্য এখন একটা বেড পেনের ব্যবস্থা করতে হবে। সবকিছু যখন এই সোফায় বসে করতে চাও তাহলে বেড পেন ছাড়া হবে না। ওকে, আবার ফোন করে এখন। কি বলে গেল তোমরা? আপাতত বিয়ে নিয়ে তো আসলে কোনো প্ল্যানিং নেই। আর তুমি তো জানো অফিসের কাজ নিয়ে প্রচুর দৌড়ে পড়ে আছে। কেন, তুমি যতদিন ছিলে না বিজনেস চলছিল না? না, খারাপ চলবে কেন? আর খুব ছোট থেকে পাপা এই কোম্পানিকে টেনে তুললো অনেক পরিশ্রম দিয়ে। বাবা বাবা, শুধু পাপার ক্রেডিটটাই দিয়ে দিল, এখানে তোমার মামার কোনো ভূমিকাই নেই বলতে চাইছো? অবশ্যই আছে, মামাকে বাদ দিয়ে এই কোম্পানির কথা তো ভাবাই যায় না। তাই যদি হয় তাহলে এখনো নিজের মামার প্রতি ভরসাটা কেন রাখতে পারছো না ফারিয়া? মামা তোমাকে তাই বলেছে? দেখো ফারিয়া, তুমি নিশ্চয়ই জানো যে মানুষ কষ্ট পেলে তার একটা রিফ্লেকশন ঠিক থেকে যায়। মামা, তুমি যদি এটা মনে করে থাকো তাহলে বলবো ভুল করছো, কারণ শুরু থেকে মামার 25-এর এই কোম্পানিতে যা ছিল এখনো তাই আছে। রিয়েলি? ঠিক তাই, মানে এটা তোমার মনে হয় সত্যি? মামি, আমি বা পাপা আপাতত আমরা তো তাই মনে করি। এখন তোমরা যদি অন্য কিছু মেনে নাও বা ধরে নাও তাহলে দেখো ফারিয়া, আমি বাসায় থাকি বলে এটা মনে করো না যে আমি ঘুমবা বা কাজ। অফিসে কি ঘটে তার পুরোটাই কিন্তু আমি শুনতে পাই। প্রথমত আমি তোমাকে বোবা বা কানা কোনোটাই মনে করি না। আর মামা তোমার সাথে বিজনেসের ব্যাপারে আলাপ করতেই পারে, এই বিষয়ে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা একটা কথা বলো তো ফারিয়া, খায়রুল গতদিন যা অফিসে করেছে, আই মিন অফিসে বসে ড্রিঙ্ক করেছে, এরকম কাজ এর আগেও কখনো করেছে? না, আমার জানা মতো না। তাহলে একবার ভেবে দেখো যে তোমার মামাকে হঠাৎ এমন কেন করতে হচ্ছে, কি এমন হবে? গুড পয়েন্ট। তুমি বড় মামাকে জিজ্ঞেস করো যে মামা কেন এরকম করছে। আমি মামাকে কিছু জিজ্ঞেস করলে মামা আমার কাছে কোনোভাবে অ্যান্সার দিতে চায় না। দেখো ফারিয়া, তোমার মামা হচ্ছে তোমার আপনজন, তোমার ফ্যামিলি মেম্বার। আর ওই ছেলেটা ইউ মিন অর্ক? রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখো মামি, অর্ককে নিয়ে কোনো কথা শুনতে চায় না। আমি মনে বুঝতে পেরেছি তুমি আসলে কথাটাকে ঘুরে কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, তাই আমি আর বেশি কথা বাড়াতে চাইছি না। আমাকে অফিসে যেতে হবে, থাকো। তুমি যদি তোমার মামার থেকে ওই ছেলেটাকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলো ফারিয়া, সেটা কিন্তু কোনো দিক থেকেই ভালো হবে না। সো যা করবে আশা করি তুমি ভেবে চিনতে তারপরে করবে। মামি, আমি ফারিয়া যা করি ভেবে চিন্তাই করি। আর হ্যাঁ, অর্ককে নিয়ে যত কম চিন্তা করবে তোমাদের জন্য ততই মঙ্গলজনক, কারণ ছেলেটা আমার যোগ্য সহকর্মী। আচ্ছা তাই বুঝি? হ্যাঁ তাই। আমি এখন উঠছি, আমাকে অফিসে যাওয়ার জন্য রেডি হতে হবে। হ্যালো বাবা। কি রে বাবা, হাসিবের কোনো খবর পেলি? তোর মা তো এদিকে পাগল হয়ে যাচ্ছে। বাবা আই এম সরি, আমি আসলে এই জন্য কল করি। এই ব্যাপারে কল করিস না মানে? তোর কি কোনো সমস্যা হলো নাকি? বাবা আসলে তোমাকে যে কিভাবে বলি। হাতে তুই এটা আমতা আমতা করছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বলতো। বাবা কথাটা আমি আসলে বাসায় এসেও বলতে পারতাম, কিন্তু বাসায় এখন যে অবস্থা চলছে মনে হয় আমি তোমাকে ফোন করে কথাগুলো বলি। দাদা সেটা ঠিক আছে, তুই বল না কি হয়েছেটা কি। বাবা আমি আসলে কখনো তোমাদের কাছে কোনো হেল্প চাইনি, কিন্তু এবার 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 কি? বাবা তুমি তো জানো যে আমার অফিসের অবস্থা ভালো না, কিন্তু তারপরেও আমি সবসময় বাসায় প্রয়োজনে টাকা দিয়ে গেছি। কোত্থেকে এনেছি, কিভাবে দিয়েছি কাউকে বুঝতে দিইনি। তুই তো চিরকালই চাপা স্বভাবের, সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, কখনো তো মুখ খুলে কিছু বলিস না। এখন তোর কি হেল্প লাগবে সেটা আমাকে খুলে বল বাবা। বাবা কীভাবে যে বলি, আসলে মার্কেটে আমার 2 লাখ টাকার মতো দেনা হয়ে গেছে, এখন ওরা ভীষণ প্রেশার দিচ্ছে। তুমি যদি আমাকে কিছুদিনের জন্য 2 লাখ টাকা দিয়ে একটু হেল্প করতে। 2 লাখ টাকা লাগবে? হ্যাঁ বাবা, এবং সেটা খুব দ্রুত। আমি চাই এই বিষয়টা তোমার আর আমার মধ্যেই থাকুক, আমি কয়েক মাসের মধ্যেই তোমাকে এটা পরিশোধ করব। তোকে এভাবে বলতে হবে না আতিক, তুই বাসায় আয়, সব ঠিক হয়ে যাবে। তুই ছোটবেলা থেকে কখনো আমার কাছে কিছু চাস না, আজকে তোর এই বিপদে আমি যদি তোর পাশে না দাঁড়াই তো বাবা হিসেবে তো আমার কোনো দায়িত্ব কর্তব্য থাকলো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে রাখি। আরে বাহ, মরানি দেখি ঘুম ভাঙছে। ঘুম ভাঙলে তো কি করবে, তোরা পোলারা কি ঘুমাইতে দেস? তোরা পোলারা যেই হারামি আসো, সারা রাত শুধু চ্যাটিং আর চ্যাটিং। শোনো অন্তত আমার এই দলে খেলা যাবে না নাকি? তুই যদি ওই দলে হতি তাহলে আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হতো না। তুই এত সকাল সকাল কই যাস? আরে কাজ আছে তাই যেতে হচ্ছে, 2 দিন তো থাকলাম। মানে কি, তার মানে তুই চলে যাবি? ওমা কথা তো এরকমই ছিল নাকি, আমি চলে যাব আর মিতু এখানে থাকবে। হুম সেটা ঠিক আছে, কিন্তু আর কয়টা দিন থেকে গেলেই পারতিস। আরে সমস্যা নাই, থাকবি মিতু তো আছে, আমার আসা যাওয়া থাকবে, টেনশন করিস না। তুই মামা বহুত জাউরা আছিস, ওই মাইয়ের প্রেমে হাবুডুবু খাইতেছস আর মুখে কিছু স্বীকার করতেছস না। হুম দোস্ত তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোর কাছে লুকাচুরির কিছু নাই, তোরে আমি বিশ্বাস করি। এটা ঠিক বলছিস, আমি মিতুর অনেক পছন্দ করি, কিন্তু মিতু আমারে ভালোবাসে কিনা আমি কিন্তু সেটা জানি না। নো প্রবলেম বন্ধু, তুমি ভুলে যাও না যে আমিও একটা মাইয়া মানুষ। ওই মাইয়ারে দেখার পরই আমি বুঝে গেছি যে মাইয়াও তোরে ভালোবাসে। আর হাসিস না, আমি সিরিয়াস। তাই যা, তোর মুখে ফুলচন্দন পড়ে। কিন্তু দোস্ত, আমি কিন্তু তোর উপর ভরসা করে ওরে এখানে রেখে গেলাম। ওরে হেফাজত করার দায়িত্ব কিন্তু তোর। দূর বেটা, তুই ওরে নিয়ে এখনো চিন্তা করতেছিস? আমি থাকতে তোমার প্রেমিকার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবো না মামা, টেনশন নিও না। আমি জানি দোস্ত, আর এটা বিশ্বাস করি বলেই তো তোর কাছেই ওরে নিয়ে আসছি, নাহলে তো অন্য কোথাও নিয়ে যেতাম না। এই অনেক বেলা হয়েছে রে, আমি এখন উঠি। এই শোন না। হ্যাঁ বল। তোর মালটা কিন্তু অনেক জোস কফি বানায় মামা, খাইয়ে হেভি মজা পাইছি। ওর আর অনেক গুণ আছে, তুই ভাত সাথে আস্তে আস্তে সব বুঝতে পারবি। এই আমি যাই রে। যোগাযোগ থাকবে, একটা জরুরি কাজ বেবে কাছে করতে হবে দেখি, তার ওটা করে বেরোচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম প্রিন্স, কেমন আছো তুমি? ম্যাম, আপনি তো আমাকে নতুন জীবন দিয়েছেন, তাই আপনার দোয়ায় খুব ভালো আছি। যাক, ভালো আছো এটা জেনে ভীষণ রকম ভালো লাগলো। শোনো প্রিন্স, তোমাকে আমার হয়ে ছোট্ট একটা কাজ করতে হবে। আরে এইভাবে বলছেন কেন ম্যাম, আমি আপনার গোলামের মতো, আপনি যেভাবে বলবেন সেভাবে করব। আরে দূরও বোকা ছেড়ে, এই গোলাম টোলাম নিজেকে ভাববে না তুমি, তুমি হলে আমার ছোট ভাইয়ের মতো। আপনার দয়া ম্যাম, আপনার ছোট ভাই হতে পারে, নিজেকে খুব কৃতজ্ঞতা বোধ মনে করছি। এবার বলেন যে আমার কি করতে হবে। তোমার অফিসে নতুন একটা ছেলে জয়েন করেছে না? নতুন ছেলে? হ্যাঁ জি জি, ও অর্ক নাম। বড় সাহেব তো নিজেই ওকে জয়েন করিয়েছে। হুম, আমি জানি সবই। এনিওয়েজ, আমাকে একটা কথা বলো তো, ওর সাথে তোমার খাতির কেমন? সত্যি বলতে কি ম্যাডাম, ওই লোকটা না খুব বেশি একটা সুবিধার না, একটু ঘাটতেরা প্রকৃতির, সারাদিন কাজ 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 নিয়ে থাকে, অন্য কোনো কিছু খবর রাখে না। বুঝতে পেরেছি। তবে ম্যাম, ফারিয়া ম্যাডামের সাথে কিন্তু খুব ভাব, ফারিয়া ম্যাডামের কথার বাইরে কিছুই করতে চায় না, এমনকি খায়রুল স্যারকেও। আমি জানি যে অর্ক তোমাদের খায়রুল স্যারকে খুব একটা প্রায়োরিটি দেয় না, চাকরি পেয়ে হাতের 5 পা দেখেছে তাই তো, আর আমি সেই 5 পা দেখে নেওয়ার ব্যবস্থা করতে চাইছি। খুব ভালো হয় ম্যাম, আপনি তো জানেন খায়রুল স্যার কেমন। খায়রুল স্যার নিজে মনে হয় কোনো স্টেপ নেবে এটা আমার মনে হচ্ছে না। এই অর্ককে যদি ম্যাডামকে টাইট দিতে পারে, এটা কিন্তু একমাত্র আপনিই পারবেন। আমি জানি যে কাজটা আমাকেই করতে হবে। আর প্রিন্স, এই ব্যাপারে আমাকে যে তোমার হেল্প করতে হবে। আমাকে কি করতে হবে ম্যাম? সিম্পল একটা কাজ, অর্ককে রাজি করাবে আমার সঙ্গে দেখা করার জন্য। কি প্রিন্স, পারবে না? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি বলছেন আর আমি পারবো না তা কি কখনো হয়? আপনি শুধু বলেন কোথায় কবে দেখা করতে চান, আমি সেটার ব্যবস্থা করে পাঠিয়ে দেব। দ্যাটস লাইক আ গুড বয়। ভালো লাগলো তোমার কনফিডেন্স দেখে, আমার ভীষণ ভালো লাগলো প্রিন্স। তুমি তোমার কাজটা চালিয়ে যাও, আর আমি তোমার দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো তোমার ব্যাপারে, যত দ্রুত সম্ভব একটা প্রমোশন তোমাকে পাইয়ে দেবো। ম্যাম আসলে কি বলে যে আপনাকে। তোমার কিচ্ছু করতে হবে না প্লিজ, শুধু আমি যেটা বলেছি সেটা তুমি আমাকে করে দেখাও, কেমন? ম্যাম আপনি মনে করেন যে আপনার কাজ হয়ে গেছে। আমি কোনো রকম ঝামেলা করার জন্য আপনাকে ফোন করিনি। না না, ঝামেলা কেন করবেন? তাছাড়া আমি তো ঝামেলা করার মতো কোনো কিছুই করি নাই। কিন্তু আমি তো এমনই, এখন আমি নিজেকে বদলাবো কি করে? শোনো মাইয়া, তোমার কোনো টেনশন করার দরকার নেই, তোমার বদলানোর দায়িত্ব আমার। এখানে আসছো কয়দিন থাকো তারপরে দেখবা তুমিও আমার মতো বকবক করা শুরু করে দিছো। তুমি যেদিন বাসা থেকে চলে গেছো ও তো ওদিক থেকে এই বাসায় আর নেই। তাই বুঝি? যা বাবা, তাও তো বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। ব্যক্তিগত আমি জানি কারো স্যালারি জানতে চাওয়াটা অনুচিত, যেহেতু আমি আপনাকে একটা অফার দিতে চাইছি।